kita baru sebab dia pantai pada saya 10 kilo kopi tak ada ini jangan nak. কত ওটা 250 সো হ্যালো বন্ধুরা আমরা লাঞ্চ কমপ্লিট করে এখন বেরলাম বেরবো এখন যাব একটা সোনাজুরি হাটে তো সেই হাটে যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেই হাটটা কেমন চলো এখান থেকে টোটো করে প্রায় 250 টাকা লাগবে টোটো রিজার্ভ করে যাব তো টোটো করে আবার রিজার্ভ করে চলে আসবো চলো তোমাদেরকে সেই রাস্তাটা দেখাচ্ছি এবং কোথায় সোনাজুরি হাটটা সেটাও দেখাচ্ছি এবং সোনাজুরি হাটে কি কি পাওয়া যায় সেটাও দেখাচ্ছি চলো আমাদের হোটেল থেকে সোনাজুরি হাট যেতে সময় লাগবে 30 মিনিটের মতো তো আমরা একটা টোটো বুক করে নিলাম সেই টোটো আমাদেরকে নিয়ে যাবে এবং 2-3 ঘন্টা ওখানে থাকবো তারপর উনি আবার আমাদেরকে নিয়ে আসবে তো টোটাল 250 টাকা আমাদের ভাড়া নেবে টোটো তো উনি বলল যে এই সোনাজুরি হাটটা শনিবার এবং রবিবারই বসে বাকি দিনগুলোও বসে কিন্তু ছোট করে বসে তো আজকে রবিবার তো আমরা ভালো দিনেই এসেছি বড় হাটটা পাবো তো চলো তোমাদেরকে হাটটা দেখাচ্ছি আজকে রাস্তা চলে যাচ্ছে আমার মিউজিয়াম সঙ্গীত ভবন কলা ভবন অমর্ত সেনে বাড়ি স্বাধীন কলা উপাসনা গৃহ আমরা সোনাজুরি হাটে পৌঁছে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় প্রচুর ক্রাউড তো আজকে রবিবার তাই জন্য প্রচন্ড ভিড় এখানে তো এখানে অনেক রকম জিনিস পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস পাওয়া যায় এবং খুব কম দামে এখানে প্রচুর জিনিস পাওয়া যায় তোমরা অবশ্যই এখানে একবার এসে দেখতে পারো তো দেখো তোমরা এখানে কি কি জিনিস পাওয়া যায় সোনাজুরি হাটে একটু তোমাদেরকে সাবধানে জিনিস কিনতে হবে একটু দাম দর করতেই হবে তো সোনাজুরি হাটের ভিতরে দেখলাম একটা বিশাল বড় রিসোর্ট আছে তো সেই রিসোর্টেও তোমরা থাকতে পারো তো এখানে এই রিসোর্টে আমি দেখলাম হাইফাই রিসোর্ট এবং সুইমিং পুল থেকে শুরু করে সব কিছুই আছে এখানে পার হেড 1000 টাকা করে নেয় এই রিসোর্টে শকুন্তলা রিসোর্ট তো তোমরা এখানেও থাকতে পারো সোনাজুরি হাটের ভিতরে একদম ব্রিজের ওপারে Yeah.
ওটা খোলো দেখি। কত ওটা? 250। সবগুলো একই? ছোটগুলো 200। সন্ধে হয়ে গেল, সোনাঝুরি হাটটা তোমাদেরকে দেখালাম। তো এখানে তোমরা যদি আসতে চাও তো অবশ্যই শনি এবং রবিবার আসো, কারণ বাদবাকি দিনগুলোতে এখানে হাটটা ঠিকভাবে বসে না। আর সারা দিনের মধ্যে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্তই এই হাটটা থাকে। ঠিক আছে, চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করিও। চলো টাটা, বাই।